পুরভোটের ঠিক চার দিন আগে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা এবং ইতিমধ্যে সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাচ্ছে। জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলে। কৃষ্ণেন্দু, কি খবর পাচ্ছো? দেখো, তুমি জানো যে আগামীকালই ত্রিপুরায় যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং পুরো ভোটের আগে শেষ পর্যায়ে প্রচারের তার পদযাত্রা করার কথা ছিল। কিন্তু আজকের ঘটনাবহুল ত্রিপুরা এবং আগরতলা এবং তৃণমূল কর্মী সমর্থক নেতাদের বিরুদ্ধে আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজকেই আচমকাই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরায় তিনি পৌঁছবেন এবং কি কর্মসূচি তারপর দেওয়া হবে, তারপর ঠিক হবে, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। আগামীকালের পরিবর্তে আগেভাগে ত্রিপুরা যাওয়ার মূল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই, তুমি জানো যে টুইট করে তিনি বিপ্লব দেব প্রশাসনের বিরুদ্ধে তোপ দেখেছেন যে আজকে আচমকাই কিভাবে হোটেলে ঢুকে মহিলা পুলিশ দিয়ে সায়নী ঘোষকে থানায় আসতে বলা হয় এবং সায়নী ঘোষ এবং কুণাল ঘোষ তারপর থানায় আসেন, থানায় দুষ্কৃতী হামলা এবং সেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এবং সেখানে গাড়ি ভাঙচুর করা হয়, সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়, এই অভিযোগ ওঠে এবং পাশাপাশি সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোনো নোটিশ ছাড়া যেভাবে তাকে হোটেলে এসে তাকে থানায় যেতে বলা হয়েছে এবং তারপর তারা স্বতঃপ্রণোদিতভাবে থানায় গিয়েছেন এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সায়নী ঘোষের বিরুদ্ধে পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে যে কালকে যখন বিপ্লব দেবের কোনো মঞ্চ সভা হচ্ছিল সেই সভা চলাকালে তিনি বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে উত্তপ্ত করেছিলেন। একটা ফেসবুক পোস্টে সায়নী ঘোষ সেই ছবিও পোস্ট করেছেন। সব মিলিয়ে ত্রিপুরায় যেভাবে তৃণমূল সমর্থকদের ওপর অত্যাচার করা হচ্ছে, দুষ্কৃতি হামলা নামানো হচ্ছে, এই অভিযোগ করছে তৃণমূল, সেখানে গোটা দিন ঘটনাবহুল কার্যক্রম চলছে। সেখানে আগামীকাল পুরভোটে প্রচারে যাওয়ার আগে আজকেই তড়িঘড়ি করে সিদ্ধান্ত বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আজকেই ত্রিপুরায় গিয়ে আগরতলায় গিয়ে তিনি থানায় যেতে পারেন এবং সেখানেই বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।